হ্যালো এভরিওয়ান, আমরা এখন সাবনেটিং দেখবো। কোন ক্লাসের? এ ক্লাসের সাবনেটিং দেখবো। আচ্ছা, আমরা একটা এ ক্লাসের আইপি লিখি, 51 53 90 189/13 দেখুন। এটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ। কেন, কি করে বুঝলাম? 51, আমার 127 পর্যন্ত রেঞ্জ এ ক্লাস আইপি। তো এ ক্লাসের ডিফল্ট সাবনেট কি? ডিফল্ট সাবনেট আমরা লিখে নিই এখানে, সাবনেট মাস্ক 2550.0.0.0। আচ্ছা, তো এটা আমরা বাইনারি ফর্মে লিখি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এগুলো কেন 8টা? প্রত্যেকটা 8 বিট নিয়ে গঠিত। এই ডট দিয়ে আলাদা করা হয়েছে। এগুলো কি প্রত্যেকটা 8 বিট নিয়ে গঠিত? 255 বাইনারি ফর্ম হলো 8টা 1। আচ্ছা, এখন আমরা বাইর করবো হলো 113টার জন্য কাস্টমাইজ সাবনেট মাস্ক। 13 মানে কি? আমার নেটওয়ার্ক বিট 13টা হবে। আচ্ছা, তো নেটওয়ার্ক বিট 13টা করি, তাহলে বাইনারি ফর্ম কি হবে? 2 3 4 5 6 7 8, 13টা দরকার। 8 9 10 11 12 13, তাহলে কয়টা? 5টা। এখন 3টা শূন্য লাগবে, 1 2 3, এখন বাকিগুলো সব শূন্য হবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এটা কাস্টমাইজ সাবনেট, এটা সাবনেট বাইনারি ফর্ম, বাইনারি সাবনেট, বি সাবনেট কি বাইনারি সাবনেট। আচ্ছা, এখন আমার এইটার জন্য আমি বের করব, মানে এই লিখব, মানে ডেসিমেলে লিখব। এটা তো বাইনারি ফর্ম, ডেসিমেলে লিখলে এটা 255, আর 5টা 1 সংখ্যা 248, 0.0, 5টা 1 সমান 248। এটা আপনাকে দেখাই দিই বাইনারি ফর্ম, 1 2 3, এই যে 248, মানে এই সংখ্যাটার ভ্যালু 248। এটা কি? কাস্টমাইজ সাবনেট মাস্ক। আচ্ছা, তো আমরা এখান থেকে কি কি বের করতে পারি? এটা দেখে দেখে এটা দেখে নেটওয়ার্ক বিট, নেটওয়ার্ক বিট কয়টা? 5টা। নেটওয়ার্ক নাম্বার 255 = 32, হোস্ট বিট 3, না হোস্ট বিট 3 না, হোস্ট বিট হবে 19টা, কারণ এখানে 3টা, এখানে আছে 16টা, টোটাল 19টা। হোস্ট নাম্বার কত? 2 টু দি পাওয়ার 19, 2 টু দি পাওয়ার 19, এটা ডেসিমেল আছে আমরা, সরি এখানে একটু ভুল আসতেছে, আমরা বেজে আসি, এসডিতে নিয়ে নিই, 2 টু দি পাওয়ার 19, 52, এটা আসছে আমার হলো, এটা হোস্ট সংখ্যা 52 4 2 8 8, আমার এতগুলো হোস্ট হবে। আচ্ছা, তাহলে ব্লক সাইজ কত হবে এখানে? ব্লক সাইজ সমান সমান টোটাল বিট কত? 256 মাইনাস আমার কাস্টমাইজ অ্যাড্রেস কত? 248, সমান সমান কত হচ্ছে আমার? 8। আচ্ছা, তা আমরা এখন একটা আইপি দিয়ে চেক করে দেখবো যে এই আইপিটার
আচ্ছা এআইপিটা আমি চেক করে দেখি এখন এখানে। তাহলে এআইপি এর জন্য আমার হচ্ছে এই বের করতে হলে টোটাল আমরা বের করবো কি আইপিটা কত নম্বর পজিশন আছে, কোন সাবনেটের আন্ডারে আছে, তার ব্রডকাস্ট আইপি কত, তার নেটওয়ার্ক আইপি কত। এবার কি তোমার 200 মানে টোটাল পিক থেকে কাস্টমাইজ সাবনেটটা বাদ দিতে হবে, 248। তাহলে ভাই 8 বের করতেছে যে কত নম্বর আইপি, কোন নম্বর আইপি, 189 নম্বর আইপিটা বের করতেছি। তো 189 নম্বর আইপি বাদ দিয়ে দেবো, ভাগ করবেন 8 দিয়ে। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হবে, তো 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 দিয়ে ভাগ করলে আমার হবে 23, বের যাবে কত, তাহলে 184। এখানে থাকছে 5, এখানে অলওয়েজ 1 যোগ করবো, তাহলে 24। তাহলে আমার এখানে এটা পজিশন এই 51.53.90.189 এর পজিশন কত, পজিশন হবে 5। এই যে 5 নম্বর পজিশন থাকবে আইপির সাবনেট, মানে কোন সাবনেট আনতে থাকবে, সাবনেট নাম্বার সমান কত, 24। তাহলে এআইপি আমার এআইপি নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 184, নেটওয়ার্ক অ্যাড্রেস সমান সমান 184। 184 বলতে লাস্টে 184, তার আগের সংখ্যাগুলো সেম থাকবে, আগের সংখ্যাগুলো কত থাকবে, এই যে 51.53.90, তারপর 84.84 হবে। আচ্ছা ব্রডকাস্ট টিভিটা কত হবে, ব্রডকাস্ট আইপি হবে 84 এবং 8 যোগ করে 1 বিয়োগ, 184 যোগ 8 বিয়োগ 1, 184 থেকে 8 যোগ করে বিয়োগ 1 করলে কত হয়, আমার 192 হয়। এখানে যোগ করলে 8 আর 4 12, 12 2 হাত থেকে 1 9, 1 বিয়োগ 1 সমান 191 নম্বর, মানে ডট 191 হবে কি এটার ব্রডকাস্ট আইপি। আচ্ছা তো আরেকটা আইপি দিয়ে আমি এটা ক্লিয়ার করে দিই যে কিভাবে হচ্ছে। আর একটা আইপি লিখবো আমি হলো 50.35.90.235/13, তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য করতে হবে টোটাল বিট, টোটাল বিট কত, 256 বিয়োগ হবে কত, কাস্টমাইজ সাবনেট পাঁচ কত পেয়েছিলাম, 248, 13 বিটের জন্য 248, বাদ দিলাম আসে কত 8, বাইকে তো আছে 235, 235 তাহলে কত হয়, 235, 235 8 দিয়ে ভাগ করলে 235/8 মানে 29 হয়, 29। তাহলে আমার এখানে কত হচ্ছে 232, দেখেন 8 দিয়ে যদি আমি ই করি 8 গুণ কত, 29, 232 হবে আমার। তাহলে এখানে আমার এক যোগ করে এটা হবে কত, ব্লক সাইজ সাবনেট সাইজ, তাহলে এখানে 30, এখানে বিয়োগ করে 3। আচ্ছা তো এখান থেকে আমরা যেটা বের করবো সেটা হলো যে নেটওয়ার্ক নাম্বার, নেটওয়ার্ক নাম্বার সমান কত হবে, নেটওয়ার্ক নাম্বার সমান হবে আমার 30, নেটওয়ার্ক নাম্বার বা সাবনেট নাম্বার, 30 নম্বর সাবনেটে আমি এই আইপিটা খুঁজে পাবো। আচ্ছা তো ওই সাবনেটের কত নম্বর পজিশন থাকবে, আইপিটা 3 নম্বর পজিশন থাকবে, তো আইপি পজিশন 3। আচ্ছা ওই আইপির নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস সমান সমান এই যে 232,
232 একক আইপির নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা 232 মানে এটা মনে করেন না যে এটা নাম, এর আগে ডট দিয়ে এই যে এই সংখ্যাটা থাকে 50 35 90 ডট 135-এর জায়গায় হবে 232, তার মানে 232 থেকে শুরু হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্টে আমার কত হবে, ব্রডকাস্ট ব্রডকাস্ট আইপি এই দুটো যোগ হয়, যোগ করার পর এক বিয়োগ করবো, কারণ এইখানে এক যোগ করে নিয়েছি আমরা, তাহলে হচ্ছে কত 232 যোগ 8 বিয়োগ 1 সমান সমান 232, 240 বিয়োগ 1 239 নম্বর আইপিটা হবে আমার কি ব্রডকাস্ট আইপি। সো এই ছিল বি ক্লাস আইপির, সরি এ ক্লাস আইপির সাবনেট মাস বাইর করে এবং আইপিটা কোন পজিশনে আছে, কত নম্বর এ আছে, এগুলো বাইর করার নিয়ম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।